আসসালামু আলাইকুম আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে এই আইডিএমটি রিলেটে আমরা যেই অ্যাপ্লিকেশনে ব্যবহার করব বা যেই সাবস্টেশনে ব্যবহার করব তার এই আইডিএমটি রিলেতে একটি মেনু অপশন আছে মেজারমেন্ট তো আমরা সেই মেজারমেন্ট অপশন থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি যেমন ইনস্ট্যান্ট প্রাইমারি কারেন্ট ইনস্ট্যান্ট সেকেন্ডারি কারেন্ট সেকেন্ডারি নিউট্রাল কারেন্ট তারপরে আমাদের বাইনারি ইনপুট স্ট্যাটাস বাইনারি আউটপুট স্ট্যাটাস তো এই বিষয়গুলো আমাদের অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে কাজে লাগে বা রক্ষণাবেক্ষণের সময় বা কোনো ফল্ট ডিটেকশনের ক্ষেত্রে বা রিপেয়ারিংয়ের ক্ষেত্রে কাজে লাগে তো সেই বিষয়টা আমরা কীভাবে দেখবো এটি মূলত আজকে এই আলোচনার বিষয় তা আমি যতটা সম্ভব দ্রুত বিষয়টি দেখানোর চেষ্টা করছি তো আমরা প্রথমে আগের মতো ঠিক একইভাবে এই দুটো বাটন প্রেস করে আমরা মেনুতে অ্যাক্সেস করব এরপর আমরা ডাউন বাটনটি প্রেস করব এই যে মেজারমেন্ট অপশন আসছে এখন আমরা মেজারমেন্ট অপশনে প্রবেশ করব এখন দেখাচ্ছে প্রাইমারি কারেন্ট আমরা যদি এই অপশনটিতে অ্যাক্সেস করি তাহলেই আমরা প্রাইমারি কারেন্ট দেখতে পাবো যদিও এই মুহূর্তে এই রিলেটির সিটি ইনপুটের সাথে কোনো সিটি কানেক্ট করা নাই এটা যখন একটি কমপ্লিট সাবস্টেশনে লাগানো থাকবে তখন আপনার তথ্যগুলো দেখতে পাবেন শুধুমাত্র আমি এখান থেকে প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি তো এখন যদি আমরা এটাতে অ্যাক্সেস করি তাহলে আই ওয়ান এরপর যদি আমরা ডাউন বাটন প্রেস করি আই টু আই থ্রি এভাবে আবার পুনরায় আই জিরো আই ওয়ান এভাবে আমরা প্রাইমারি কারেন্ট দেখতে পাবো এখান থেকে যদি আমরা বের হয়ে যাই তাহলে আমরা ডাউন বাটন প্রেস করলে সেকেন্ডারি কারেন্ট দেখতে পাবো তো সেকেন্ডারি কারেন্ট অপশনে অ্যাক্সেস করব দেন আই ওয়ান টু একসঙ্গে এবার আই থ্রি আই জিরো একসঙ্গে এখান থেকে আমরা বের হয়ে যাবো তারপরে ডাউন বাটন প্রেস করে বি আই স্ট্যাটাস অর্থাৎ বাইন্ডারি ইনপুট স্ট্যাটাস তো আমরা যদি এটাতে অ্যাক্সেস করি আমরা যদি এই সাব মেনুটিতে অ্যাক্সেস করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আগেই বলেছি আমি একটু ড্রয়িং থেকে দেখাই যে আমাদের এখানে চারটি বাইনারি ইনপুট আছে এক দুই তিন চার তো ঠিক একইভাবে এখানে বাইনারি বি আই মানে বাইনারি ইনপুট স্ট্যাটাস এক দুই তিন চার তার মধ্যে দুইকে ওয়ান দেখা যাচ্ছে আর বাকিগুলোকে জিরো জিরো দেখা যাচ্ছে তার মানে বাইনারি ইনপুট টু এক্ষেত্রে অন আছে বা অ্যাক্টিভ আছে তো এটা আসলে মূলত আমরা ব্যবহার করেছিলাম এই ড্রয়িং থেকে দেখেন আমি আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে সে আলোচনাতে পাবেন যে এই বাইনারি ইনপুট টু এটাকে আমরা অ্যাসাইন করেছিলাম টিসিএস ফল্টের জন্য অর্থাৎ ট্রিপ সার্কিট সুপারভিশন ফল্টের জন্য তো এই মুহুর্তে যেহেতু এখানে সাপ্লাই দেওয়া আছে বা ট্রিপ সার্কিট হেলদি আছে তাই এই ইনপুটটি হাই অবস্থায় আছে যদি ট্রিপ সার্কিট কোনো কারণে ফল্ট করে আমাদের এই কন্ট্রোলারের ট্রিপ সার্কিট নিয়ে একটি ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন তো সেখানে আমরা দেখিয়েছিলাম যদি এই কানেকশানটি আমরা খুলে দিই এই কানেকশানটি যদি আমরা ওপেন করে দিই তাহলে ট্রিপ সার্কিট আনহেলদি হয়ে যাবে এবং এখানে টিসিএস ফল্ট ইন্ডিকেশনটি জ্বলে উঠবে এবং এখানে আমার বাইনের ইনপুট টু স্ট্যাটাস জিরো হয়ে যাবে আমরা এটি যদি খুলে দিচ্ছি এই যে বাইনারি ইনপুট স্ট্রাটা জিরো হয়ে গেছে এবং টিসিএস ফল্ট ইন্ডিকেশনটি জ্বলে উঠেছে আমি যদি এখন আবার এটি পুনরায় কানেক্ট করে দিই তাহলে আবার এই ফল্ট ক্লিয়ার হয়ে যাবে এবং বাইনের ইনপুট স্টাটা জিরো থেকে ওয়ান হয়ে যাবে বাইনারি ইনপুট স্টাটা জিরো থেকে ওয়ান হয়ে গেছে এবং টিসিএস ফল্টটা রিলিজ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের এইভাবে আমরা বাইনারি ইনপুট স্ট্যাটাস দেখতে পারি তো এখানে যে ইনপুটটিকে আমরা যে কাজে ব্যবহার করেছি সেই কাজে যেমন ধরেন আমরা বাইনারি ইনপুট থ্রিকে ব্যবহার করেছি রিমোট ট্রিপের জন্য আমরা যদি রিমোট ট্রিপের জন্য এই কানেকশনটি লাল সুইচের কানেকশনটি ইউজ করেছি আমরা যদি এই সুইচটি প্রেস করি তাহলে দেখা যাক আমাদের বাইনারি ইনপুট থ্রি স্ট্যাটাস জিরো থেকে ওয়ান হয় কি না রিমোট ট্রিপ হয়ে গেছে এমন দেখা যাচ্ছে স্ট্যাটাস থ্রি জিরো থেকে ওয়ান হয়েছে এখন যদি আমরা বাইনারি ইনপুট স্ট্যাটাস ফোরকে অ্যাক্টিভ করি তাহলে এই গ্রিন সুইচটি প্রেস করবো এটার মাধ্যমে আমরা রিমোট রিসেট করার অপশন দেওয়া হয়েছে তো এই বাটনটি যদি আমরা প্রেস করি গ্রিন বাটনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন বাটনটি আমার হাতে আছে এই গ্রিন বাটনটি যদি প্রেস করি তাহলে আমার বাইনারি ইনপুট ফোর এটি জিরো স্টেট থেকে ওয়ান স্টেটে চলে যাওয়ার কথা আমরা এটি প্রেস করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বাইনারি ইনপুট ফোরকে অ্যাক্টিভ করেছি এই গ্রিন সুইচটি প্রেস করার মাধ্যমে এখানে গ্রিন সুইচটি চাপ দিয়ে রাখা হয়েছে যে কারণে এই বাইনারি ইনপুট ফোর স্ট্যাটাস জিরো স্টেট থেকে ওয়ান স্টেটে চলে গেছে এই সুইচটা ছেড়ে দেওয়ার পরে আবার স্টেট চেঞ্জ হয়ে জিরো হয়ে গেছে অর্থাৎ এর মাধ্যমে আমরা আমাদের চারটি বাইনারি ইনপুটে স্ট্যাটাস কী আছে আমরা সেটি দেখতে পারি এরপর আমরা যাব বাইনারি আউটপুট স্ট্যাটাস অর্থাৎ বি জিরো স্ট্যাটাস এটাতে যদি আমরা অ্যাক্সেস করি তাহলে আমাদের আমরা আমরা জানি আগের ভিডিও থেকে দেখেছি এখানে ছয়টি আউটপুট আছে এক থেকে ছয় পর্যন্ত তো এই বি জিরো অর্থাৎ বাইনারি আউটপুট স্ট্যাটাস এক থেকে ছয়ের মধ্যে চার নাম্বারটি শুধুমাত্র ওয়ান অর্থাৎ অন দেখা যাচ্ছে বাকিগুলো সব জিরো জিরো অর্থাৎ অফ স্টেট এখন চার নাম্বারটি এখানে অন আছে তো এইভাবে যদি এখানে যে আউটপুটগুলো অন হবে সে অনুযায়ী সে আউটপুটগুলো জিরো স্টেট থেকে অন স্টেটে যাবে অর্থাৎ এখানে জিরো স্টেট মানে অফ অবস্থায় আছে আর অন স্টেট মানে হচ্ছে অন অবস্থায় আছে তো আমরা চাইলে এভাবে এই রিলের বাইনারি ইনপুট তথা ডিজিটাল ইনপুট এবং আউটপুটের স্ট্যাটাস কি আমরা এখান থেকে দেখে নিতে পারি তো যেহেতু আমরা এখান থেকে কারেন্ট রিডিং পেয়েছি তো এইগুলো হচ্ছে কারেন্ট রিডিং পাওয়া যে বিষয়গুলো সেগুলো হচ্ছে সেগুলো হলো এই অ্যানালগ ইনপুটের কাজ তো এখানে আমরা আসলে জিরো আর ওয়ান পাবো না এখানে একটা অ্যামাউন্ট পাবো অর্থাৎ ম্যাগনেটিউট অফ কারেন্ট বা অ্যামাউন্ট অফ কারেন্ট যেটি হচ্ছে অ্যানালগ ভ্যালু আর বাকি বাইনারি ইনপুট এবং বাইনারি আউটপুট স্ট্যাটাস আমরা জিরো এবং অন স্টেট এভাবে পাবো তো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল এবং এনজয়েবল হয়েছে কথা হবে পরবর্তী ভিডিওতে সে অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ